নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে বলবো যে কীভাবে মোটা ভুরু শুরু করতে হয়। তো একজন আমাকে কমেন্ট করেছিলেন যে মোটা ভুরু কীভাবে শুরু করতে হয়, সেই জন্যই আজকে এই ভিডিওটা করছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যে ভুরু করবে তার কাছ থেকে জেনে নেব সে কতটা ভ্রু সরু বা মোটা রাখতে চায়, তার উপরেই ভ্রুটা করব। তো প্রথমেই আমি ভ্রুতে পাউডার লাগিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো পাউডার লাগিয়ে নেবেন। তো পাউডার লাগানোর পরে আমি ভ্রু তোলা স্টার্ট করছি। তো সরু যেহেতু করবে সেই জন্য আমাকে নিচের দিক থেকে একটু বেশি ভ্রুগুলো তুলতে হবে, আর ওপরের দিকটা একটু কম ভ্রু তুলবো। তো নিচের দিকটা আমার তোলা হয়ে গেছে, দেখতে পেলেন অনেকটাই নিচের দিক থেকে উপরের দিকে ভ্রুটা তুলেছি, আর ওপরটা একটু কম করে তুলছি। তো আপনারা একটু ভালোভাবে আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তো বুঝতে পারবেন যে আমি কীভাবে ভ্রুটা প্লাক করছি। তো ওই দিকে ভ্রুটা আমার প্রায় হয়ে এসেছে, তো আমি এবার কপালটা তুলে নেব, তারপরে বাঁ দিকের ভ্রুটা করব। আর আগেই তো বলেছিলাম যে ডান দিকের ভ্রুটা করার সময় সামনের দিক থেকে করতে হবে, আর বাঁ দিকের ভ্রুটা করার সময় পেছন দিক থেকে করতে হবে। তো সেই হিসেবেই আমি ভ্রুটা প্লাক করে নিলাম। তো এবার বাঁ দিকের ভ্রুটা করব। তো দেখুন কীভাবে করছি। তো বাঁ দিকের ভ্রুটাতেও প্রথমে লাইন করে নিচের থেকে ভ্রুগুলো তুলে নেব। তো সুতোর দ্বারাই লাইনটা করছি, দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে এই সুতো দিয়েই লাইনটা করে নিতে হবে, তারপরে ভ্রুটা তুলে নিতে হবে। তো দেখুন, আর চোখের পাতাতেও যে সব লোমগুলো রয়েছে, তো ভ্রুটা লাইন ধরে তোলার পরে চোখের পাতার ভ্রুগুলোও ভালোভাবে তুলে নেব, যাতে একটাও না থাকে, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো সেইভাবেই তুলবো। আর এটাও আমি নিচের দিক থেকে একটু বেশি তুলেছি ওপর দিকে। তো এইভাবেই মোটা ভ্রু শুরু করার জন্য করতে হবে, একটু নিচের দিক থেকে ওপরের দিকে বেশি তুলতে হবে। আর ওপরের দিকটা যখন করব তখন ওই ডান দিকের ভ্রুর মতো একটু কম করে লোমগুলো তুলতে হবে, তো তাহলেই মোটা ভ্রু শুরু করে তোলা যাবে। তো আমি কীভাবে তুলছি আপনারা আমার হাতের দিকে খেয়াল করুন, আর ভ্রুর দিকে লক্ষ্য রাখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এইভাবে আমি প্লাকটা করছি, আর আপনারাও খুব ভালোভাবে শিখে যেতে পারবেন। তো এইভাবেই প্লাকটা করতে হবে, তো আপনারাও এইভাবেই করবেন, অবশ্যই মোটা ভ্রু শুরু করতে পারবেন। তো চলুন এখন একটু দেখতে থাকুন। তো এইভাবেই আমি নিচের দিকের ভ্রুটা সুন্দরভাবে পরিষ্কার করে তুলে দেব। আর আপনাদের যদি লাইন করতে অসুবিধে হয় তাহলে আপনারা নিচের দিকের ভ্রুটা একটু রেখে তুলবেন, তো পরে এটাকে মেকআপ করে দেবেন। আর তারপরে দেখুন নিচের দিকটা হয়ে গেছে, তো আমি এখন কাঁচি দিয়ে ওপরের দিকটা কেটে নিলাম। তো যেইভাবে যতটা শুরু করব সেইভাবে কাঁচি দিয়ে আগে কেটে নেব, তারপরে এইভাবে আমার ভ্রুটা ওপরের দিকের ভ্রুটা প্লাক করে নেবো। তো দেখুন এইভাবে আপনাদেরকেও লাইন করে নিতে হবে, আমি যেভাবে লাইন করছি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে লাইন করে যদি ভ্রু তুলতে থাকেন তাহলে অসুবিধে হবে না, আপনারাও খুব সহজেই ভ্রু প্লাক করতে পারবেন আর শিখতেও পারবেন। তো এইভাবে আপনারা চেষ্টা করুন, অবশ্যই পারবেন। তো দেখুন আমি কীভাবে করছি, আর আমাকে ফলো করুন আমি কীভাবে করছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে করছি। তো চলুন এখন দেখতে থাকুন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর একটা লাইক করে দেবেন যদি ভালো লাগে। একটা লাইক আমাকে অনেকটা অনুপ্রাণিত করে অন্য ভিডিও দেওয়ার জন্য। আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো হয়ে এসেছে আমার পুরো প্লাকটা। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবসময় হাসি খুশিতে থাকবেন। ধন্যবাদ।